দেখছি একটা সুন্দর ফ্লাওয়ার অন রয়েছে, অস্কার রয়েছে 300 টাকা পে। আচ্ছা রথের অফারে দেখ, হাফ লুপ তাই তো, সিলভার শার্ক রয়েছে দেখো 200 টাকা জোড়া। বাবুলাই কি দাম গো জোড়া? কি দাম রেখেছো? 85 টাকা। দেখো চ্যানেল থেকে এসো ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা। শ্রীরামপুর হাটে আজকে কি কি রঙিন মাছ এসেছে আর কি কি দাম আছে, কি কি অ্যাক্সেসরিজ আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো প্যাকেট নিলে 100 টাকা, এমনি 5 টাকা পিস। আচ্ছা উইডো কত দাম? 24টা 150 টাকা। আচ্ছা এমনি নিলে 7 টাকা। এই গোলটা কেমন দাম? অরেন্ডা আছে 80 টাকা প্যাকেট, দেখে নাও সাইজ দেখে নাও। লায়নেট কেমন দাম? লায়নেট রয়েছে 100 টাকা প্যাকেট। এটা অরেন্ডা হাফ লুপ তাই তো, 80 টাকা জোড়া। আচ্ছা এটা 100 টাকা প্যাকেট। পাশেও রোজি রয়েছে 100 টাকা প্যাকেট দেখো। আচ্ছা নিচে উইডো এটা রয়েছে 5 টাকা, রেড গোল আছে 10 টাকা। এইগুলো কেমন দাম? এটা রয়েছে 7 টাকা। লিচু গোল 10 টাকা, রোজি আছে 5 টাকা, এটা রোজি 5 টাকা, প্ল্যাটি রয়েছে 10 টাকা। এগুলো কেমন দাম ছিল? 7 টাকা, ছোটো একদম ছোটো ছিল 10 টাকা। এগুলো রয়েছে 7 টাকা 10 টাকার মধ্যে তাই তো, দেখে নাও কালেকশন দেখে নাও, 7 টাকা 10 টাকার মধ্যে সব পেয়ে যাবে। নাম্বারটা বলে দাও। কী দাম আছে এই সিলভার শার্টটা? কী দাম গো সিলভার শার্ক রয়েছে দেখো 200 টাকা জোড়া। সাইজটা দেখো খুব সুন্দর সাইজ, একদম ভালো মাছ রয়েছে, কোনো দাগ নেই মাছে। লিচু 250 টাকা জোড়া, 150 দেখো 150 টাকা জোড়া, সাইজ দেখে নাও সুন্দর কোয়ালিটি। কত করে গো অস্কার কি দাম? অস্কার রয়েছে 300 টাকা পেয়ার। বাবুলাই কি দাম গো জোড়া? বাবুলাই জোড়া রয়েছে 200 টাকা। এই দেখো এখানেও রয়েছে বাবুলাই জোড়া 200 টাকা, দেখে নিন। আর এই পেয়ারটা কি দাম গো? দেখো এই পেয়ারটা রয়েছে 250 টাকা। আর এই অস্কার একই দাম 300 টাকা জোড়া, দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি অস্কার রয়েছে। রেড চিলি কালার দেখো দারুণ কালার রয়েছে, একদম ন্যাচারাল কালার। এ ব্ল্যাকের কী দাম? 35 টাকা ব্ল্যাক রয়েছে, 35 টাকা করে পার পিস। আর এই অরেন্ডা? 100 টাকা অরেন্ডা রয়েছে, 100 টাকা পার পিস। জেলি দেখে নাও সুন্দর জেলি রয়েছে প্রত্যেকটা। আর এগুলো ক্যাটপিসগুলো? ক্যাটপিস রয়েছে 30 টাকা করে পার পিস। এই ক্যালিকো? ক্যালিকো 25 টাকা, ক্যালিকো রয়েছে 25 টাকা পার পিস। লিচু? লিচু রয়েছে 15 টাকা পার পিস। আচ্ছা আর এগুলো কেমন দাম গো? 15 টাকা এগুলো রয়েছে, 15 টাকা দেখো সুন্দর সুন্দর মাছ রয়েছে 15 টাকা। আর এগুলো এগুলো কি বাই কালার টাই কালার ব্ল্যাক সব মেশানো? 35 টাকা এগুলো রয়েছে, 35 টাকা করে পার পিস। মনোরঞ্জেল? মনোরঞ্জেল রয়েছে 80 টাকা করে পার পিস, সাইজ দেখে নাও। এ বড় মলিটা কী দাম? বড় মলি প্যাকেট 200 টাকা। এই সান্তা 14 টাকা করে পার পিস, মেল ফিমেল পাবে? আচ্ছা উইডো রয়েছে 7 টাকা পিস। আচ্ছা দেখো প্রত্যেকটা বড় সাইজ, এগুলো 400 টাকা করে পিস বড় সাইজের।
পেয়ার 400 টাকা পেয়ার, দেখে নাও বড় সাইজের অস্কার রয়েছে 400 টাকা করে পেয়ার, টাইগার অ্যালবিনো সব রয়েছে কিন্তু। নাম্বারগুলো 9831630075 রাজীব ভাই। সামদার কাউন্টারে রয়েছে একটা সুন্দর ফ্লাওয়ার অন রয়েছে, কি ফ্লাওয়ার অন রয়েছে সামদার? কেএমএল আছে। কেএমএল কেমন দাম রেখেছো? এটা 2000, 2000 টাকা পিস। হ্যাঁ হেডটা দেখো, দেখো হেড দেখে নাও, কালারও ভালো রয়েছে। এটা তোমার অ্যালবিনো আছে, অ্যালবিনো 3800, অ্যালবিনো রয়েছে 3800। সাইজটা কি হবে এটা তোমার? 10 ইঞ্চি প্লাস, 10 ইঞ্চি প্লাস। দাদা দেখো কালেকশন দেখে নাও, তেল দেখে নাও, দারুণ কোয়ালিটি। বাই কালার প্যারট 600। আচ্ছা কি দাম পড়বে? 600 টাকা পেয়ার, 600 টাকা পেয়ার। আচ্ছা ইয়েলো প্যারট কি দাম? ইয়েলো প্যারট তোমার দাম হচ্ছে, তোমার জন্য এটা হচ্ছে তোমার পেয়ার 300, পেয়ার 300। এটা কি রতের অফারে বলছো? আচ্ছা রতের অফারে দেখো 300 টাকায় দিচ্ছে। আর এমনি হলে কত দাম হয়? 300। না না এমনি কত দাম? না অন্যদিন 300, মানে পিস 300। আচ্ছা কোন দাম এটা? সেম, এটা সেম 300 টাকায় দুটো দিয়ে দেবো। 300 টাকায় দুটো দিয়ে দেবে জোড়া? জোড়া। আচ্ছা রথের জন্য 300 টাকায় দুটো জোড়া দিয়ে দেবে, আর এমনি দিন পিস 300 হয়। আচ্ছা দেখে নাও, রথের জন্য এই দুটো জোড়া 300 টাকায় তোমরা পেয়ে যাবে, মানে 150 টাকা করে পিস পড়ছে। আর কি চাই? এগুলো কেমন দাম? ভেনাস আছে 45 টাকা করে পিস, ভেনাস আছে 45 টাকা করে পিস, ভেনাস চিকলেট দেখে নাও। কালার এসে যাবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা কালার এসে গেছে অলরেডি, ইয়েলো কালারটা এসেই গেছে। 500 টাকা, 500 টাকা। এটা তোমার 300 টাকা, অস্কারটা তোমার 500 টাকা জোড়া, অস্কার রয়েছে 500 টাকা জোড়া। সাইজ দেখে নাও প্যারটের জন্য, অ্যারোনা অস্কার প্যারটের জন্য ফিটিং কাপি 1.5 টাকা পিস। আচ্ছা এই প্যারটা কেমন দাম? এটা 250, এটা রয়েছে 250 টাকা। কালার দেখে নাও একদম ডিপ রেড কালার, পেয়ার 500, এটা পেয়ারটা তাই তো? আচ্ছা আর এখানে শর্ট বডি রয়েছে 75, দারুণ কালার দেখো, একদম ব্রাইট কালার, পুরো কালার দেখো তো প্রত্যেকটা দারুণ। রেড স্পটের শিবরাম আছে তোমার, এটা কি রয়েছে গো? রেড স্পটের শিবরাম 250। আচ্ছা সেখানে কি রয়েছে? এটা তোমার অ্যারোনা আছে 700, অ্যারোনা রয়েছে 700 টাকা। সাইজ দেখে নাও, একদম বিগ সাইজের আলবানা দেখো। অ্যালবিনো রয়েছে 2300। আচ্ছা আর এখানে কি রয়েছে? এটা ক্যালবেরি, কেমন দাম রেখেছো? 450। আচ্ছা এখানে অ্যাকোরিয়ামের মধ্যে কি কি রয়েছে? এটা হচ্ছে আজকের দিনে 160, আজকে রথের অফারে 160। আচ্ছা রেড চিলি 160 রথের অফারে। আর এখানে যে শর্ট বইটা রয়েছে ওই সব সেম, সেম দাম, সেম সব সেম দাম। আচ্ছা রথের অফার চলছে দেখো। আচ্ছা এখানে রেড কপার 230, রেড কপার রয়েছে দুটোই 230 করে পিস, টাইগার 200 আর রেড টেলো 200। আচ্ছা রেড টেলো 200, টাইগারও 200 দেখে নাও, সাইজ দেখে নাও। আর এই হচ্ছে অস্কারের কালার, কপার মানে একদম কপার কালার, একদম রেড কপার, সুন্দর দেখো প্রত্যেকটা অ্যাক্টিভ মাছ রয়েছে, তোমরা দেখে তোমাদের মতো করে নিতে পারো। আর রেড টেলটা কত বললে? 200, রেড টেল রয়েছে 200 টাকা দেখো, সাইজ দেখে নাও। নাম ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম হচ্ছে শ্যাম রয়, আমার ফোন নাম্বার 7278927। অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল? অল ইন্ডিয়া ডেলিভারি। আচ্ছা তো উজ্জ্বলদার কাউন্টারে চলে এসেছি, দেখো এখানে সব ধরনের তোমরা পাম্প পেয়ে যাবে। পাম্পের কি দাম রেখেছো শোভ দাদা? শোভ পাম্পের দাম তোমার এটা, এটা 200 টাকা, এটা 200 টাকায় দিয়ে দেবে। আচ্ছা এইটা, এটা রয়েছে 220 টাকা, ডবল মুখ রয়েছে দেখো। আচ্ছা এটা কি দাম রেখেছো? 220, এখন দাম বেড়ে চলে 200 টাকা ছিল গেল সত্য বলতে। আচ্ছা আর বেশি কোয়ান্টিটি নিলে দাম তো কমেই যাবে, চাপ নেই ওই ব্যাপার নিয়ে। আচ্ছা এইটা কি দাম রেখেছো? 85 টাকা দেখো। এয়ার পাম্প কিন্তু তোমরা অ্যাকোরিয়াম নিলে এটা তোমার 85, তাই তো? এইটা হচ্ছে 85। আচ্ছা দেখে নাও কোয়ালিটি,
এই পাওয়ার ফিল্টারের কি দাম? পাওয়ার ফিল্টার দেখে নাও, এগুলো হচ্ছে 180 টাকায় পেয়ে যাবে তোমরা, যাদের ছোট 1 ফুট বা 1.5 ফুটের অ্যাকোয়ারিয়াম তাদের জন্য ভালো। এটা কেমন দাম দাদা? ২২০ টাকা দাম, একটু দাম বেড়েছে তাই তো? সব দাম বেড়েছে। আচ্ছা এটা কেমন দাম রেখেছো হ্যাঙ্গল ফিল্টার? ৪৭৫, ডিসকাউন্ট হয়ে যাবে, চ্যানেল থেকে এসে ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা, কোনো চাপ নেই একদম। আচ্ছা এটা কি দাম রেখেছো? এটা ছোটটা পড়ে যাবে ৩৮০ টাকা, বড়টার দাম বলছে দাদা। এটার দাম পড়ছে তোমার ৫৭৫ টাকা। দেখো এটা 1.5 ফুট অবধি অ্যাকোয়ারিয়ামে টেনে দেবে তো, 1.5 ফুট অ্যাকোয়ারিয়াম টেনে দেবে, 2 ফুট টেনে দেবে। দেখো 2 ফুট অ্যাকোয়ারিয়ামও টেনে দেবে, যারা প্ল্যান্টেড করছো তাদের জন্য কিন্তু এটা খুব দরকারি। এটা রয়েছে ৪৭৫ টাকা। দেখো নাম একটু এদিক করে, ৬৫০, ৬৫০ টাকায় দেখো এত বড় টপ ফিল্টার কিন্তু তোমরা পেয়ে যাবে দাদার কাছে। ৪০ ওয়াটের দেখো সবথেকে কম শুরু, এই যে ৩৯০ টাকা তাই তো, সবথেকে ছোট এই তো সামনেই রয়েছে। এটা ওয়াটটা কত জন ওয়াট হবে? এটা তোমার আছে ১০ ওয়াট ১০ ওয়াট। এটা এটা দেখলে ৪০ ওয়াট। আচ্ছা এটা মোটামুটি কত ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য ভালো? ছোটখাটো 1 ফুট ১.৫ ফুট অ্যাকোয়ারিয়াম, 1 ফুট ১.৫ ফুটের জন্য ভালো। আচ্ছা আর এখানে যে লাইট রয়েছে, লাইট এগুলো সব তোমার প্ল্যান্টেড লাইট। আচ্ছা ৬৯০ আছে তোমার, ৭৫০, ৭৫০, বিভিন্ন দাম আছে। ৪৯০ পাম্প, এটা কী দাম রেখেছো? ৯৭৫ টাকা, তার উপর ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা এই টাটেলের জন্য যে লাইটটা রয়েছে এটা কেমন দাম? মোটামুটি লাইটের দাম আছে ৫৬০ ইউভি লাইট তাই তো, এখানে রয়েছে ৫৬০ দাম আছে ৫৬০। তাছাড়া দেখলাম ছোটো, যারা ছোটো জায়গায় থামের ওপর অ্যাকোয়ারিয়াম করতে চাইছো সেই ক্ষেত্রে পেয়ে যাবে। আর এইটা খুব যারা ফেরার রাখো তাদের জন্য কিন্তু এটা এইরকম একটা জিনিস রাখতেই হবে, যার মধ্যে খেলা করো। এটা কেমন দাম রেখেছো? ৮০ টাকা। দেখো এখানে কাঁচে পড়ে আছে ৫০ টাকা থেকে শুরু, ৫০ টাকা। আর ছোটো অ্যাকোয়ারিয়ামটা কী দাম রেখেছো? ৩০০ টাকা। বেটা রাখার জন্য কী দাম রেখেছো? বেটা রাখার অ্যাকোয়ারিয়াম ১৩০ টাকা। আর ওটা যদি কাঁচের এমএম কম হয় তাহলে সেক্ষেত্রে দাম তো কমেই যাবে। ৪ এমএম গ্লাস আছে, সব নিউ গ্লাসে। আচ্ছা শুধু ঢাকনা চাইলেও তোমার কাছে পেয়ে যাবে তো? আচ্ছা আর পেছনে ধরো ওই যে এগুলো রয়েছে ৯০ টাকা, ১৫০ টাকা, ১৫০, ১৫০। আচ্ছা সাইফন প্রাইম ১৪০, ১৯০, সব রকম রয়েছে। এছাড়াও দেখো ভ্যারাইটি প্রচুর জিনিস এখানে রয়েছে, দেখে নাও মিডিয়া রয়েছে, কত রকমের মিডিয়া দেখো, বাবেল স্টোন রয়েছে, আরও প্রচুর রকমের খাবার। খাবারে কী দাম রেখেছে? অপটিমাম ৫০ টাকা। আচ্ছা এই কুইক রেটটা কী দাম? ১০০ গ্রামের দাম ৮০ টাকা। আচ্ছা হলিডে খাবার কী দাম? ৪০ টাকা। আর এই যে এটা কী দাম আছে? ১ কেজি খাবার ১৬০ টাকা তোমরা পেয়ে যাবে লুজ খাবার। আচ্ছা এটা কেমন দাম? ৩৩০টাকা। দেখে না এছাড়াও কিন্তু প্রচুর এরকম। আর ৩-ইন-১ কী দাম রেখেছো? ১১০। মানে ড্রাই আইটেমের সব কিছু তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় তাই তো? রয়্যালেরও খাবার চলে এসছে বেটার। আচ্ছা এটা গাপ্পির জন্য, এটা কেমন দাম? দুটোই আছে ৬০ টাকা করে দেখো। এর কোয়ালিটিটা ভালো হবে না নর্মাল খাবারের থেকে? দেখে নাও প্যাকেট প্যাকেট রয়েছে, যেমনটা চাইবে কোয়ান্টিটি চাইলে, কোয়ান্টিটি চাইলেও পেয়ে যাবে তো, কোয়ান্টিটি চাইলেও পেয়ে যাবে, চাপ নেই। এছাড়া দেখো যারা মিডিয়া ইউজ করতে চাইছো তাদের জন্য কিন্তু এই কাউন্টারে তোমরা মিডিয়াও পেয়ে যাবে। এ কেমন দাম মিডিয়া বক্স? আচ্ছা আচ্ছা নেট সমেত আছে, কেমন এ আছে প্রাইস আছে মোটামুটি? ২২০। আর তুমি যে বালিটা মাপছো কী দাম আছে? প্যাকেটটা এ দেখো সাদা বালি পেয়ে যাবে ৩৫ টাকা কেজি, এনাও নাম ফোন নাম্বারটা বলে। আচ্ছা ১৬০ টাকা, সিমটা রয়েছে ১০০ টাকা, ডাই সিম যেটা তাই তো। আচ্ছা এর বড় সাইজও পাওয়া যাবে?
কেমন দাম পড়ে বড় সাইজটা? ২৬০ আর এটা ১০০। আচ্ছা এটা পড়বে ২৬০ টাকা, আর ছোটটা যেটা দেখালো ১০০ টাকা। দেখো এগুলো অস্কার প্যারট ফ্যারটের জন্য খুব ভালো, কালারটা ভালো রাখার জন্য, সিগলেট প্যারট সবাই খেতে পারবে একদম। আর বড় সাইজটা একবার দাও, দেখো বড় সাইজটা দেখে নয়, দেখো উপরে বাইরে ছবি দেওয়া রয়েছে চিকলেট প্যারট, এদের কালার ধরে রাখার জন্য এই খাবারটা কিন্তু খুব ভালো সিম। আচ্ছা দেখে নাও, ২৬০ টাকার মধ্যে পেয়ে যাবে, একদম এয়ার টাইট প্যাকে রয়েছে। আচ্ছা দেখো যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করছো, তারা যদি গাছ লাগাবে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এরকম আঠা দাদার কাছে পেয়ে যাবে। এগুলো কেমন দাম রেখেছো? ৬৫। আচ্ছা একটু নাম ফোন নাম্বারটা বলে দাও। আচ্ছা তোমাদের কি ডেলিভারি হয়ে যায় না এসে নিতে হবে? আচ্ছা বাড়ি পৌঁছে দেবে। ধরো বেশি কোয়ান্টিটি নিল আলাদা জায়গায়, সেক্ষেত্রে পাঠিয়ে দিতে পারবে? আচ্ছা হয়ে যাবে, ঠিক আছে। লোকালের মধ্যে যদি হয় তাহলে তোমরা পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে। দেখো অ্যাকোরিয়ামের মাছ তো তোমাদেরকে দেখালাম, প্রচুর রকমের অ্যাকোরিয়ামের মাছ ছিল, তাদের কি দাম ফুল দেখালাম। যারা নতুন একদম অ্যাকোরিয়াম করতে চাইছো, তারা কিন্তু যারা হবিস্ট, নতুন হবিস্ট হবে, তারা কিন্তু চেষ্টা করবে সবসময় অ্যাঞ্জেল বা মলি এই জাতীয় মাছ দিয়ে শুরু করতে। জানি অনেকেই চিন্তা করো যে আমরা গোল্ডফিশ দিয়ে শুরু করব, কিন্তু গোল্ডফিশের থেকে অ্যাঞ্জেল বা মলি দিয়ে তোমরা যদি শুরু করো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হবে মাছটা রাখা। কারণ গোল্ডফিশের খায় প্রচুর, তোমাকে বুঝে খাবার দিতে হবে, জলটা ঠিকঠাক পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেল বা মলি এদের অত কেয়ারের ব্যাপার থাকে না, গাপ্পি এগুলো কিন্তু ফার্স্ট শুরু করতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হবে, ভালো লাগবে হবিটা করতে। চলো ভিডিওটা এতটাই ছিল, ইনফরমেশান কিছু দেওয়ার চেষ্টা করলাম, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। চলো টাটা, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।